আর্য শ্রমিক বিক্ষোভ গুজব ছড়িয়ে শ্রমিক হত্যা শ্রম উপদেষ্টা স্বৈরাচারপন্থী মালিকদের দুঃশছে বিএনপি কমিশনের সংস্কার প্রস্তাব চূড়ান্তের পরই নির্বাচনী রোডম্যাপ পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি নেতা শাহদাবকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বৈধ মেয়র ঘোষণা আদালতের কারচুপির মামলার রায় আসসালামু আলাইকুম ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে ক্রাউন্সম্যান শিরোনাম দেখছিলেন এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে আজও আশুলিয়া ও গাজীপুরে গার্মেন্টস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এতে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল অংশে ক্ষুব্ধ শ্রমিকরা ভোর থেকে অবরোধ করায় ঢাকা আরিচা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক স্থবির হয়ে পড়ে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা শিল্প পুলিশ জানায় মালিক অঙ্গীকার ভঙ্গ করায় শ্রমিকরা পথে নামেন এদিকে আশুলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন অপরদিকে গাজীপুর মহানগরীর মগুরখাল এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এপিএল অ্যাপারেলস কারখানার শ্রমিকরা পরে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

তারা বলেন বিগত পনেরো বছর ফ্যাসিবাদী শক্তি দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে পরিচিত করতে চেয়েছিল রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন হাসান মাহমুদের রিপোর্ট জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনব্যাপী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনার সমাপনীতে যুক্ত হন বিএনপি নেতারা গণতন্ত্রের বীজ এখনো শক্তিশালী পূর্ণাঙ্গভাবে আমরা করতে পারি নাই বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম ওলামারা তারা বলেন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবেও পশ্চিমাদের কাছে পরিচিত করতে চেয়েছিল এই ফ্যাসিবাদী শক্তি যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতায় থাকার সাথে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে তুলে ধরে যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায় তাদের উপরে আল্লাহ তালার গজব পাঁচই অগাস্টের পরে নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসাবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল বাস্তবতা হচ্ছে এই তারা হাসিনাকে হাসিনার প্রেত তাদেরকে এখনো দুই মাস আগামী পাঁচ তারিখে শেষ হবে অনুরোধ জানাবো বিতাড়িত করেন না দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি এদিকে নয়াপল্টনে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুথানে আহতদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি করছে পতিত স্বৈরাচারের দশকরা পতিত স্বৈরাচারের দুষ্ট চক্র দুষ্ট চক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছে ওরা এখন ঘাপটি মেরে থেকে নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপরে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে প্রশাসনে থাকা স্বৈরাচারের দোশররাও চক্রান্ত করছে বলে অভিযোগ রিজবি আহমেদের হাসান মা মৌদ এন্টিফিনিউজ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উসামান। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ দুপুরে জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এ সময় তারা দুজন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দেশের প্রচলিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে সম্প্রতি সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাবাহিনী প্রধান তৈরি পোশাক শিল্পের উৎপাদন নির্বিঘ্ন রাখা সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে বেশ কিছু নির্দেশনা দেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ তার সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনুস একথা জানান প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে রাখা বক্তব্যে ফিলিস্তিনের জনগণের পক্ষে কথা বলায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন রাষ্ট্রদূত রমাদান প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় সেখানে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানার আবদুল মোতালেব হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত এদিকে সাভার থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুল্লা আল জেকবকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আরেকটি আদালত আর আশুলিয়া থানার মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে তিন দিনের রিমান্ড দেন আদালত রিমান্ড শেষে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় আবির আহমেদের রিপোর্ট ২০১৪ সালে বিরোধী দলগুলোর ভোট বর্জনের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগ ও তার দোসরদের একতরফা নির্বাচনে জয়ী হওয়ার চক্রান্ত দুই সালে নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করলেও হেরে যাওয়ার ভয়ে দিনের ভোট রাতে করার অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সবশেষ আওয়ামী লীগ ও তাদের জোট ছাড়া যখন সব রাজনৈতিক দল দুই সালের সাত জানুয়ারি নির্বাচন বর্জন করে তখন এক নতুন ষড়যন্ত্রের নামে নির্বাচন কমিশন সেই নির্বাচন অংশগ্রহণমূলক দেখানোর জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরে নিজেদের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করানো হয় এমন তামাশার নির্বাচনের মূল কুশিলভ ছিলেন সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সকালে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন এদিন ঢাকা থেকে গ্রেপ্তার ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাল জাকব ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে আদালতে হাজির করে পৃথক মামলায় রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সাবার থানার হত্যাচেষ্টা মামলায় জ্যাকবকে পাঁচ দিন ও আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় গিনিকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন এদিকে ছাত্রজনতার আন্দোলনে খিলগাঁও থানার সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তুগির গাজীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তিনি খিলগাঁও থানার দায়েরকৃত হত্যা মামলার তিন নং এজাহান নামি আসামি এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় কয়েক দফা রিমান্ডপ্রাপ্ত হন আবির আহমেদ এনটিভি নিউজ ঢাকা কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার পর নির্বাচনে রোডম্যাপ দেওয়া যাবে তার আগে রোডম্যাপ ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘের সাধারণ পরিষদ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান আগামী নভেম্বরের বিমস্টেকের বৈঠকে ইউনুস মোদির দ্বিপাক্ষিক বৈঠক হবার সম্ভাবনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন পারস্পরিক স্বার্থেই ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ আরও জানাচ্ছেন মকসিমুল হাসান জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গত তেইশ থেকে সাতাশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে বাইশটি সভা এবং পঁচিশটি দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে তিনি বলেন এবারে সফর বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ এটার গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে অন্যভাবে সেটা হলো যে গত ত্রিশ বছরে কিন্তু কোন মার্কিন প্রেসিডেন্টের সাথে বাইলেটারাল ভিজিট হয়নি দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে সেটা তো প্রতি বছরই সুযোগ থাকে ওই রিসেপশন তৌহিদ হোসেন বলেন বাংলাদেশ পুনর্গঠনের পরিকল্পনা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা সহ বাংলাদেশ পুনর্গঠনে ড মোহাম্মদ ইউনুসের সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ব নেতারা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার করার পরই নির্বাচন দিতে চায় সরকার ছটা কমিশন গঠন করা হয়েছে তাদের নোটিফিকেশন মধ্যে হবে তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছে অর্থাৎ এন্ড ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে তখন কিছু আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে তখন সত্যিকার হতে তখনই কিন্তু রোড ম্যাপটা ঠিক করা যাবে তখন তার আগে কিন্তু আপনি রোড ঠিক করতে পারছেন আমি আজকে যদি বলি যে তিন মাস অথবা তিন বছর ইট ডাজ মেক এনি সেন্স ওইটা তখন দেখতে হবে পররাষ্ট্র উপদেষ্টা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আটান্ন সদস্যের প্রতিনিধি দলের সংক্ষিপ্ত সফরে আগামী চার অক্টোবর বাংলাদেশ আসছে আগামী নভেম্বরে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন দেশের স্বার্থেই ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই বাংলাদেশ তবে একাত্তরের ইস্যুতে বাংলাদেশের কাছে পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহজ হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আমরা উভয় পক্ষ একমত হয়েছি যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন পাকিস্তানের ব্যাপারে ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব তবে থাকবে দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু জাস্ট পুট ইট এরপরেও আমাদের মনে থাকবে কিন্তু এটাকে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে না হয় সেটা জন্য এটা হল সবচেয়ে ভালো পদ্ধতি গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এখনও মামলা করার সিদ্ধান্ত হয়নি জানিয়ে পরষ্ট উপদেষ্টা বলেন চাইলে যে কোনো ব্যক্তি মামলা করতে পারেন শেখ হাসিনাকে দেশে ফিরে আনার ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা নির্বাচনে কারচুপি ও ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ঘটনা প্রমাণ হওয়ায় বিএনপি নেতা ডাক্তার শাহাদ হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত একই সাথে সাবেক মেয়র রেজাউল করিমকে অবৈধ বলে রায় দিয়েছে আদালত আগামী দশ দিনের মধ্যে ডাক্তার শাহাদ হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দুপুরের নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জাজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই আদেশ দেন দু হাজার একুশ সালের চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মামলা করেন বিএনপি নেতা মেয়র প্রার্থী ডাক্তার শাহাদ হোসেন মামলার এজাহারে অভিযোগ করা হয় বাদী প্রার্থী হিসেবে ওই নির্বাচনের ভোটের হিসেব চেয়েও পাননি ভোটের হিসেবে দেখানো হয় বাইশ শতাংশ ভোট পড়েছে অথচ নির্বাচনে তিন লাখ উনসত্তর হাজার দুশো আটচল্লিশ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র পদপ্রার্থী সাদাত হোসেন ধানের শেষ প্রতীকে দেখানো হয় বান্ন হাজার চারশো ভোট এ ঘটনায় নির্বাচনে কারচুপির অভিযোগে এনে ডাক্তার শাহাদ হোসেন মামলা করলে আদালত আজ এ রায় দেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন কিলোমিটারকে শব্দ দূষণমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়াদ রিজবানা হাসান জানান ডিসেম্বর থেকে নির্ধারিত এলাকায় হর্ন বাজালে পাঁচশো টাকা জরিমানা করা হবে আর সুপার শপে পলিথিন নিষিদ্ধের পাশাপাশি পাটজাত পণ্য ব্যবহারের পরামর্শ বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাত হোসেনের নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট কর্মব্যস্ত রাজধানী যেন শব্দের সহ ক্ষতিকর জেনেও প্রতিটি স্বল্প অথবা দ্রুতগতির যানবাহন হর্ন বাজায় প্রতিনিয়ত এ নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা হলেও তেমন কাজে আসেনি এবার তাই সরকার এ নিয়ে কঠোর পথে হাঁটতে যাচ্ছে বিমানবন্দরের তিন কিলোমিটার এলাকা নীরব ঘোষণা করে এই মাসে সচেতনতা তৈরিতে কাজ করবে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা ডিসেম্বর থেকে জরিমানা ও শাস্তি হবে বলে জানায় এই উপদেষ্টা এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয় আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো তো এখন গাড়ি মুভ করবে লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সব কটে গাড়ি একসাথে হন দেওয়া শুরু করে এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি আমরা পাঁচশোতে রেখেছি পর্যায়ক্রমে সব বিমানবন্দর এলাকা গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভাগীয় শহরগুলোতে এই নীতির কার্যকর করতে যাচ্ছে সরকার সরকারের ঘোষণা মেনে সুপার শপে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ দিয়ে পণ্য বিক্রি শুরু হয়েছে রাজধানীর গুলশানে এই কার্যক্রম তদারকি করে বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন পরিবেশ বান্ধবের সিদ্ধান্ত বাস্তবায়ন যুগান্তকারী তো সুপার আমরা দিতে পারছি কিন্তু আমরা যখন মার্কেটে যাব কাঁচা বাজারে ওই জায়গাতে সেই জায়গাটা একটা বড় নভেম্বরে থেকে সেটা কোথায় 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 যে শুরু হবে যাতে যারা এই কাজের সাথে জড়িত আছেন তারা অন্য কাজ অন্য কিছু করেন আগামীতে অন্য বিপণন কেন্দ্রেও পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই উপদেষ্টা সবাইকে কাঁদিয়ে চলে গেলেন এনটিপির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসলাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী কাল দুপুরে জাতীয় প্রেসলাবে তার জানাজা অনুষ্ঠিত হবে পরে এনটিভি কার্যালয়ের সামনে আনা হবে তাকে দাফন করা হবে কিশোরগঞ্জের পারিবারিক অবস্থানে কিশোরগঞ্জ থেকে কিশোর বয়সে যাত্রা করে জাতীয় সাংবাদিকতায় দীর্ঘ কর্মের কোলাহল রেখে পৃথিবীর মায়া থেকে অজানা গন্তব্যে ইতি টেনেছেন রুহুল আমিন গাজীর মতো নেতৃস্থানীয় সাংবাদিক নেতাকে স্বৈরাচার সরকার কারাগারে স্লো পয়জনিং এর মাধ্যমে সুকৌশলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এমন অভিযোগ করেছেন তার শোক সভায় আসা সহকর্মী ও পেশাজীবী নেতারা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নাগরিক শোক সভায় তারা বলেন সৈরাচারের দোষররা এখনো থামেনি নাজিবুর রহমানের রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করা প্রখ্যাত সাংবাদিক ও পেশাজীবী নেতা রুহুল আমিন গাজীর স্মরণ সভায় তার সহকর্মীদের অভিযোগ শেষ জীবনে স্বৈরাচার সরকারের প্রতিহিংসার শিকার ছিলেন তিনি তাকে এই শিশু হত্যাকারী গণহত্যাকারী সরকার জেনে নেওয়ার পর বের হওয়ার পর কেউ ওষুধ তৈরি করেন চিকিৎসার মধ্যে ছিলেন কিন্তু আর সুস্থ হতে পারেন ওনার এই পরের জীবন লড়াই সংগ্রামের ইতিহাস এবং ঐতিহ্য সেটা যদি আমরা লিপিবদ্ধ করি তাহলে আমরা নিজেরও উপকৃত হব আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটা একটা উদাহরণ হয়ে থাকবে শোকসভায় যোগ দিয়ে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন রুহুল আমিন গাজী ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রখ্যাত এই সাংবাদিকের আদর্শকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা কষ্ট হচ্ছে যে তিনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন কারাগারে আঠারো মাস দীর্ঘদিন তাকে ডিভিশন দেওয়া হয়নি হাইকোর্টে নিম্ন আদালতে বারবার ধর্না দিয়েছি আমরা কিন্তু তার ডিভিশন দেওয়া হয়নি একেবারে শেষের দিকে এসে খুব চ্যালেঞ্জ করে অ্যাপিল ডিভিশন থেকে তার ডিভিশনের আদেশটা নিতে হয়েছে গাজী ভাই এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার কোনোই কারণ নাই ওনাকে জাস্ট মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিগত সৈরাচার মাহমুদ রহমানকে খুঁজে পান কিন্তু তাদেরকে খুঁজে পান না এটা তো হবে না এটা তো হবে না তাদেরকে সব পাশে নিয়ে বসে আছেন আর সানজিদুল ইসলাম ভাইকে গতকালকে এই আপনারা বলেন স্বাধীন এই দেশে কালকে সুমনের ভাইকে বাসা থেকে তুলে নিয়ে গেছে তিন ঘন্টা পরে যখন এটা নিয়ে নাড়া শুরু হয়েছে তখন তাকে আবার বাসার সামনে ছেড়ে দিয়ে গেছে এইটা তো স্বাধীনতা না এ সময় কারাগারে থাকা দৈনিক আমার দেশের সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান বক্তারা নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা এক দফা দাবিতে দেশের সব সরকারি হাসপাতালে নার্স ও ধাত্রীরা তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছে দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার বারো ঘন্টার কর্মবিরতি এবং পরে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগীরা পড়েছে চরম বিপাকে রিপোর্টে হাসান নার্সিং ও অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে যোগ্য এবং অভিজ্ঞ নার্স পদায়নের এক দফা দাবিতেই কর্মবিরতি পালন করছেন নার্স ও ধাত্রীরা মঙ্গলবার সারাদেশে তারা সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মবি বিরতি পালন করেন এমন কি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদও জানান আমার শরীফ ছাদের কথা বলি উনি একজন পিএইচডি করা কোরিয়া থেকে উনি আমি উনার স্টুডেন্ট আমি সিনিয়র স্টাফ নার্স উনিও সিনিয়র স্টাফ নার্স উনি দশম গ্রেড আমিই দশম গ্রেড আপনার শিক্ষক আপনাকে পড়াচ্ছে আপনিও দশম গ্রেড সেও দশম গ্রেড এটা মানবেন অসম্ভব এটা মানা যায় না নিজেদের বৈষম্যের শিকার দাবি করে আন্দোলনকারীরা বলছেন নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক ও পরিচালক সহ একানব্বই শতাংশ জনবল ক্যাডার সার্ভিস সহ অন্য পেশার বাইরে থেকে কর্মকর্তারা আসায় তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন তাই নিজেদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগ না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা মহাপরিচালক এবং তিনটি পরিচালক পদে নার্সদের প্রধান এই নাজদের পদায় না না করে অর্ডার না করা পর্যন্ত আমাদের আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে দাবি যদি না মানা হয় তাহলে আমাদের লাগাতার অর্থাৎ কমপ্লিট শাটডাউন হয়ে যাবে এদিকে কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং তাদের স্বজনরা বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা চিকিৎসা নিতে এসেছিলেন তারাও পড়েন চরম ভোগান্তিতে সিস্টাররা আর কাজ করে না কোনো সমস্যা বললে ওই রুমে যাইতাছে ওই যাইতাছে এখন স্যালাইন চলছে সকালবেলা স্যালাইন আর তারপর আর দেয়নি আমরা দেখতেছি আমি বেনেগেটিভ রক্ত দিতে পারছি চট্টগ্রাম থেকে কিন্তু আমি এখন রক্ত দিতে না এখানে রক্ত নেওয়ার মতো স্যাম্পল নেওয়ার মতো কোন লোকে নেই এখানে আমরা যে টেস্টটা করাবো সেই টেস্টটার সময় হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে সাড়ে দশটা থেকে বারোটার মধ্যেটা করতে হবে ওরা যদি বারোটা পর্যন্ত কর্মবিরুতিতে থাকে এরপরে আমি সেই টেস্টটা আর করাতে পারবো না মানে আমি অনেক দূরতে বোর সকালে সে মারে নিয়া মারে বয় তুই আয় এই দৌড়াদৌড়ি করি এই জিনিসটা যেমন যেমন না 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 হয় হয় কোনো কোনো কষ্ট পায় দিন তবে কর্মবিরতির সময় হাসপাতালের জরুরি বিভাগ জরুরি অস্ত্রোপচার ডায়ালাইসিস আইসিইউ সিসিইউ পিআইসিইউ এইচডিইউ ইউনিট কর্মবিরতির আওতামুক্ত ছিল বলে জানান আন্দোলনকারীরা হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা নগদ নিবেদিত অর্থনৈতিক খবর টানা দুই সেশনে বাড়ার পর মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে ইসরায়েলি হামলায় লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পর গাজার সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে তেলের বাজার বার্তা সংস্থা রয়টার্স বলছে আগামী ডিসেম্বরের জন্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি তেরো সেন্ট বেড়ে একাত্তর দশমিক আট তিন ডলারে উঠেছে এছাড়া নভেম্বর মাসের চুক্তির জন্য মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম ব্যারেল প্রতি এগারো সেন্ট বেড়ে আটষট্টি দশমিক দুই আট ডলারে উঠেছে আন্তর্জাতিক দক্ষিণ লেবাননে হিজবুল্লার যোদ্ধাদের সঙ্গে আক্রমণরত ইসরায়েলি স্থল বাহিনীগুলোর তীব্র লড়াই শুরু হয়েছে ইসরায়েল জানিয়েছে তাদের বাহিনী কমান্ডো ও সাঁজোয়া ইউনিটগুলোর অভিযানের মধ্য দিয়ে লেবাননে স্থল আক্রমণ শুরু করেছে হিজবুল্লাহ শক্তি কেন্দ্রগুলো নিশানা করে এসব অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি এই স্থল অভিযান শুরুর আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ অন্য নেতৃবৃন্দকে হত্যা করে ইসরায়েল দখলদার বাহিনী জানিয়েছে সোমবার রাতে এই অভিযান শুরু হয় দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হিজবুল্লার বিরুদ্ধে সীমিত স্থানীয় লক্ষ্যগুলোতে স্থল অভিযান চালাচ্ছে তারা হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের ভেতরে দেশটির সেনা অবস্থানগুলোতে গোলা ও রকেট ছুটছে ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর ভারত বাংলাদেশ টেস্ট বিদেশের মাটিতে সাকিব আল হাসানের বিদায়ী টেস্টে বাংলাদেশের লজ্জার পরাজয় সোয়া দুই দিনে পরিণত কানপুর টেস্ট ভারত জিতেছে এক সেশন আর সাত উইকেট হাতে রেখেই ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইট ওয়াশ হল নাজমুল হোসেন শান্তর দল খবর শেষ করছি যাবার আগে গ্রাউন্ডসম্যান শিরোনামগুলো জানিয়ে যাচ্ছে আরো একবার আজ শ্রমিক বিক্ষোভ গুজব ছড়িয়ে শ্রমিক হত্যা শ্রম উপদেষ্টা স্বৈরাচারপন্থী মালিকদের দুষ্ছে বিএনপি কমিশনের সংস্কার প্রস্তাব চূড়ান্তের পরই নির্বাচনী রোডম্যাপ পরাষ্ট্র উপদেষ্টা বিএনপি নেতা শাহদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বৈধ মেয়র ঘোষণা আদালতের কারচুপির মামলা রায় এই ছিল সন্ধ্যার খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে রাত সাড়ে দশটায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে